عيد مبارك مبارك عيد مبارك عيد مبارك السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين الحمد لله رحمة مغفرة ونازا الماش رمضان المبارك شاشة كشير بارتانية ঈদ উল ফিতর আমাদের মাঝে সমাগত উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন শামসুল ওলামা হজরত আল্লামা ফুলতলী সাহেব কিবল রহমতুল্লাহ হাতে গড়া আহলে সুন্নাত আল জামাতের মতাদর্শী ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামি ইসলামিয়ার পক্ষ থেকে দেশ বিদেশে অবস্থানরত সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সহ সর্বস্তরের দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ আসে আমাদের মনের পাপ পঙ্কিলতা দূর করে পরিশুদ্ধ মানুষের রূপান্তরিত করতে সমাজের সকল ভেদাভেদ দূর করে সহাবস্থানের শিক্ষা দিতে ঈদ আসে আমাদের দুঃখ কষ্ট গুছিয়ে নির্মল আনন্দ দিতে তবে এবছর আনন্দের সাথে সাথে ক্ষণিক্ষা আতঙ্কের আবহ নিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ ভারত সহ বিশ্বের দুইশো একুশটি রাষ্ট্র ও অঞ্চল করোনা মহামারীতে আক্রান্ত এ পরিস্থিতিতে মাতৃভূমি বাংলাদেশে চলছে লকডাউন পাশাপাশি জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা সম্মানিত মুসলিম জনতা বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমান জাতি আজ নিবিড়িত নির্যাতিত বিগত এক সপ্তাহ ধরে মুসলিম জাতির প্রথম কিবলা মসজিদুল আকসায় দখলদার ইহুদি ইসরায়েলি জঙ্গিরা গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করে নিরীহ নিরস্র মুসল্লিদের নির্যাতন ও হত্যা করছে আমরা এই হত্যাযোগ্য ও বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কায়মনবাক্ষে এই দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে এবং রূপ বালাই থেকে মুক্তি দান করেন পাশাপাশি জাতিসংঘ ওআইসি ও বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোকে দখলদার বর্বর ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি এই দুঃসময়ের মধ্যেও নির্মল আনন্দের অনুভূতি জাগাতে আমাদের মধ্যে সমাগত পবিত্র ঈদুল ফিতর চলমান লকডাউনে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এ সমস্ত অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই সার্থক হবে আমাদের ঈদ উদযাপন প্রিয় তালামি ইসলামী বন্ধুগণ বাংলাদেশ সঞ্জুবানে যে ইসলামিয়ার কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দেশব্যাপী ইফতার উপহার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে কেন্দ্রীয় কর্মসূচি স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করার জন্য সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ঈদ সকলের জীবনে বয়ানুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন ঈদ মুবারক